সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ যে উদ্দেশ্যে এখানে আসা প্রয়াত শ্রদ্ধেয় সুজিত বিশ্বাস মহাশয় তারই পুত্রদয় শ্রদ্ধেয় সনদ বিশ্বাস মহাশয় এবং শ্রদ্ধেয় সত্যজিৎ বিশ্বাস মহাশয় পিতার বাৎসরিক যে স্মরণ উৎসব সেই উদ্দেশ্যে আমাকে আহ্বান করেছেন, আমি সদল বলে এসেছি দাসপাড়া হালিশহর এলাকা। এটা আমি আপনাদের কাছে নূতন নই, অনেক পুরানো, বহুদিন পর্যন্ত এখানে গান গাইছি। তবে যিনি আমাকে এখানে নিয়ে এসেছিলেন শ্রদ্ধেয় অমূল্য রতন সরকার মহাশয় আপনারা নিশ্চয়ই জানেন, করোনাকালীন অবস্থায় তিনিও দেহত্যাগ করেছেন। বহু মানুষকে আমরা হারিয়েছি করোনায়, আমারও পিতৃবিয়োগ ঘটেছে, আমার ফ্যামিলিতে 9 জনের করোনা হয়েছিল। সারা পৃথিবী ছোট্ট একটা ভাইরাসের কারণে যেভাবে আতঙ্কিত হলো এবং এখনো হয়ে চলেছে, আমরা যদি একটু চিন্তা করি, জন্ম যখন নিয়েছি আমরা অমর কেউ নয়, অবশ্যই যাব মরি। করোনায় না মরলেও আমাদের মরণ হবেই, যে কোনোভাবে হবে। এইটা যদি সত্যি মনে প্রাণে মানুষ ভাবে তাহলে পৃথিবী থেকে অনেক হিংসা এবং মানুষে মানুষে যে রেষারেষি দেশাদেশি এগুলো আমার মনে হয় অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে পারে। দেখেন করোনার সময় মন্দির বলুন মসজিদ বলুন গির্জা বলুন সবই বন্ধ হয়ে গেছিল, তাই না? সবার প্রাণে আতঙ্ক ভয়, এই যে বুঝি মরি মরি, এই যে পরিস্থিতি হয়েছিল তখনকার সময় কিন্তু মানুষ সরল হয়ে গিয়েছিল, মানুষের পাশে মানুষ দাঁড়াবার জন্য উদগ্রীব হয়েছিল। আবার যেই করোনা একটু ঢিল দেশে আর এরা টাইট হয়েছে, ফাইট আরম্ভ করেছে, এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ করেই যাচ্ছে, ওই জায়গা করোনা পাঠাই দিতে হয়, ফটাফট যদি করোনায় ধরে অত যুদ্ধ আসবে না। এই যুদ্ধ করে ধ্বংস ছাড়া আর কিছু হয়? মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ এগুলো ভালো নাকি? মানুষ এখন বিজ্ঞানের যুগে, অত্যাধুনিক বিজ্ঞানের যুগে মানুষের শিক্ষার আলো পেয়ে আলোকিত হয়েছে, এখনও মানুষ আমরা বোকা থাকব কেন? যুদ্ধের দ্বারায় প্রকৃতি ধ্বংস হয়, বহু পুরানো মানুষের কষ্টার্জিত অর্থের দ্বারায় কত ইমারত সব ধ্বংসে পরিণত হয়ে যায়, কত মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়। শুধু এই যুদ্ধ নয়, বিভিন্ন কারণে মানুষ এই হিংসার দ্বারায় বহু মানুষের মৃত্যু হয়। আমরা যেন এগুলো ভুলে যাই, আমরা শান্তি চাই, বিশ্বে আমরা সেই শান্তিটাকেই দেখতে চাই। আজকে আমরা যে উদ্দেশ্যে এসেছি শ্রদ্ধেয় সুজিত কুমার বিশ্বাস মহাশয় প্রয়াত, তার বিদেহী আত্মার
যে বাৎসরিক ক্রিয়াকর্ম, এবং আমি এটাকে স্মরণ উৎসবই বলি, স্মরণ, কারণ যিনি দেহ ত্যাগ করেছেন তিনি তার কর্মের দ্বারায় স্থান গ্রহণ করেছেন। এটাই আমাদের সনাতন ধর্মে বলে যে একটা মানুষ মারা গেলে যেমন কর্ম করে সেই কর্ম অনুসারে তার আবার পুনর্জন্ম মেলে। আমি মানুষ হয়ে যদি পশুর মতো আচরণ করি তাহলে যিনি সেই স্বয়ং হরি তিনি আমাকে মানবকুলে কিন্তু আর পাঠাবেন না, আমাকে পশুকুলে পাঠিয়ে দেবেন, কারণ তোকে মানুষ করেছিলাম, তুই মনুষ্যত্বহীন হয়ে পশুর মতো আচরণ করেছিস, তাই এবার তুই পশু জন্ম নিস। এটা যার যার কর্মের উপর নির্ভর করে বাবা, তাই তো? এই জন্যে গীতার মধ্যে কর্মযোগ লেখা আছে, কর্ম বাদ দিয়ে কিছু হবে না, আপনার ধর্ম প্রকাশ পাবে কর্মের মধ্যে দিয়ে। আপনি ধার্মিক কি অধার্মিক এটা প্রকাশ পায় কর্মের মধ্যে দিয়ে। কেউ মারা গেলে হাজার লোক ভাসে চোখের জলে, লক্ষ কোটি লোক ভাসে চোখের জলে, হায় হায় এমন মানুষ আমরা আর পাবো না। আর কেউ মরে গেলে খোলাখুলি বলতে না পারুক আর না পারুক, মুখ টিপে টিপে চুপ চুপ করিয়ে বলে শালা মরিছে ভালো হইছে, আমাকে এলাকাটা শান্ত হইছে, কি ঠিক নাকি? ঠিক তো নাকি? তাহলে এটা নির্ভর করে একটা মানুষের কর্মের উপরে। তাহলে আমরা যেটুক সময় জগতে থাকব, যেটুক সময় বললাম আমি, যে কয়েকদিনও বলি নাই, কারণ আমি এখানে কথা বলছি কোন মুহূর্তে আমার মৃত্যু হবে তা কিন্তু আমি জানি না। এই জন্যে শ্রী ঠাকুর ভবা পাগলা বলেছেন, বেঁচে আছো এই আশ্চর্য, নাইক কারো ব্রহ্মচর্য, থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য গায়ে ধরতো না, মরণ কারো কথা শোনে না, মরণ যখন তখন যেথায় সেথায় দিতে পারে সদায় হানা, মরণ কারো কথা শোনে না। আমরা সর্বপ্রথম সেই বিদেহী আত্মার শান্তি কামনা করি, এবং হে প্রভু আজ তার যে পুত্রদ্বয় ভক্তদের নিমন্ত্রণ করে এনে ভাগবতীয় কথা শোনার ব্যবস্থা করেছেন, কবিগানের আগে ভাগবত পাঠ হয়েছে, একটাই উদ্দেশ্য সেই বিদেহী আত্মার শান্তি হোক। আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যদি আবার মানব জন্ম পান, ঠাকুর যেন তাকে মানব জন্ম দেন, এবং কোনো কৃষ্ণ ভক্তা মায়ের গর্ভে আবার যেন জন্মগ্রহণ করে কৃষ্ণ ভক্তি লাভ করে আবার যেন তিনি এসে কৃষ্ণ ভক্ত সঙ্গ করতে পারেন। আমরা ঠাকুরের কাছে এই প্রার্থনা করে কবিগান আরম্ভ করছি। আজকের পাল্লা, বহু পাল্লা আপনারা শুনেছেন, শুনতে শুনতে বাকি নাই আর, কিন্তু বাবার নাম তো আর পাল্টায় কয়া যায় না, যতবার আপনি জিজ্ঞেস করবেন বাবার নাম, বাবার নামই কব নাকি? হাজারবার জিজ্ঞেস করলে কি বাবার নাম পাল্টে যায়? একটা ছেলে সিক্সে পড়ে, তা একজনের বাড়ির পাশ দিয়ে স্কুলে যায় প্রত্যেক দিন ভোরে ভোরে, আর ওই লোকটা একটু ফাজিল টাইপের, দেখলি জিজ্ঞেস করে এ কোকা তোর বাবার নাম কি, কয় আমার বাবার নাম সুবল মণ্ডল। ওই যাবার সময় একবার জিজ্ঞেস করে, আসার সময় একবার জিজ্ঞেস করে, এই একটা বছর ধরে এই করিছে লোকটা। আজকে ছেলে ডারে যেই জিজ্ঞেস করিস তোর বাবার নাম কি, ওর জ্যাঠার নাম কই চলিয়েছে, এখন বাড়ি আসে হাসতিছে, ওর বাবা কয় হাসিস কেন, কয় দাঁড়াও আর একটু হাসিয়ে নেই, কি হয়েছে, কয় ওই নিরঞ্জনের বাড়ির পাশ দিয়ে প্রত্যেক দিন স্কুলে যাই, এই একটা বছর খালি জিজ্ঞেস করে আমার ঠাই তোর বাবার নাম কি, বাবার নাম কি, আমি কই সুবল মণ্ডল, ও আমার আজকে জিজ্ঞেস করেছে, আজকে ঠগাই দিয়েছি, তোমার নাম কই নেই, যে তার নাম কই আইছি, কয় ওরে ফাজিল বছর কেন, সারা জীবন ভরে জিজ্ঞেস করলেও বাবার নাম বাবার নামই বলতে হয়, জ্যাঠার নাম বলা যায় না, ঠিক না? যে কবিগান যত বছরই হোক, ওই গীতা ভাগবত মহাভারত চৈতন্য চরিতামৃত ধর্মবিজ্ঞান গুরু শিষ্য নাকি, এইগুলো আমরা শুনি কিন্তু মনে থাকে না বলে বারবার 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 শুনতে হয়। আজকে শুনলাম, ওই সকাল অতি অতি ভুলে যাওয়ানে, এই জন্যই বারবার কৃষ্ণ কথা হরি কথা শুনতে হয়, বারবার ভক্ত সঙ্গ করতে হয়।
প্রত্যেক দিন সকালবেলায় থালা বাসন মায়েরা মাজে কেন, ঘরটা ঝাড় দেয় কেন, পরিষ্কার রাখবার জন্য, তাই তো নাকি? ওই একই ঝাঁটা, একই বিটি আর বেটা, ওই দিয়ে ওই ঝাঁটা দিয়ে পরিষ্কার করতি ধায় প্রত্যেক দিন, না করলে হবে না। তাই আমাদের প্রতিনিয়ত প্রকৃত কৃষ্ণ কথা হরি কথা শুনতে হবে, যে ধর্মকথার মধ্যে মানুষকে হিংস্র করা হয়, অর্থাৎ মানুষকে হিংসা শিখানো হয়, মানুষে মানুষে প্রেম প্রীতি ধ্বংস করা হয়, সে কথা কখনো ধর্মকথা নয়। ধর্মীয় সংস্কৃতির মধ্যে দিয়ে মানুষ সংস্কার হয় এবং মানুষ মানুষকে ভালোবাসা শিখায়, শুধু মানুষকে না প্রকৃতিকে ভালোবাসা শিখায়। ওমা বসে পড়েন, একটা লোকের জন্য এত কথা করছেন কেন, বসে পড়েন, আপনি কেন এত নড়েন সরেন? উনি পরে এসে সামনে বসতে চাচ্ছে, তাই তো? আসবে পরে, ঢুকে যাবে ভিতরে, এই কাজ ভালো না, পরে আসলে পিছনে যাবেন, যারা আগে আসছে আগে বসছে না, উনিও বসে পড়ছে, ভালো মানুষ, উনিও তো মা। তাহলে আজকে আমার বিপক্ষে কে আছে? নির্মল সরকার, ওর পরিচয়টা একটু দরকার আপনাদের কাছে, নূতন মুখ। আমার মনে হয় ওর গান শুনে পাইছেন সুখ, তেজি কীটা দেখেছে, লঙ্কা ছোটো হলেও ঝাল আছে, টান দেয় কি বাবা, রে বাবা, এই জায়গার টানে মনে হয় আমার বুক ফাটিয়ে যায় না। আশীর্বাদ করবেন, আমি আর কয়দিন গাব, 63 বছর বয়সে পড়েছে। এখন যারা আছে, সজল আছে, উত্তম আছে, অমল আছে, নির্মল আছে, প্রভাত আছে, আরও যারা আছে, নূতন নূতন সৃষ্টি হয়েছে, আপনারা তাদের আশীর্বাদ করবেন, এরা যেন আপনাদের মনের খোরাক যোগাতে পারে। আর আমার এখনও হারা জেতার আর কোনো সময় আর নাই, যাওয়া বার্তা হয়ে গেছে রে ভাই, তাই না? এখন খানি ওই গল্পের কথা, এই জানিস আমাকে যৌবনের সময় কী করেছি, পাট কাঠি মট মট করে ভাঙিয়ে ফেলেছি, জানিস কলার পাতা ফেরাত ফেরাত করে ছিঁড়েছি, সেই কথা না? এখন আমাকে না কি মাঝে মাঝে রসের কথা কব তো নাকি কব না বাবা, যদি দাঁড়াইয়ে সভাতলি দুই একটা রসের কথা না বলি, তাহলে যারা আছে কৃষ্ণকলি ওরা মনে মনে ভাববে তাই অসীম দার আগে রস ছিল, তা বুঝি ওই রাজনীতি করতে যে সুখ হয়ে গেল, এখন আর নাই, অত সোজা না। মানুষ বুড়ো হয়ে গেলে কি হয়, খেজুর গাছ বুড়ো হয়ে গেলে কি হয়, রস আরও গাঢ় হয়, মোটা মোটা ফোটা কাটে, বোঝো না তা? অত সোজা না, আমার সামনে চ্যাংটাকির মতো লাফা বানা, আমি শোল মাছের মতো গুঁতো দেওয়া জানি, বুঝলি, হ্যাঁ কায়দা আছে। হরি বল, সবাই ভালো থাকবেন, জয় রাধে, আমরা কৃষ্ণ কথা হরি কথা বলবো। আর একটা কি হয়েছে, কি কি ডকছে ওই জায়গা, হ্যাঁ সবাই উঠে গেল, এই সুট ঠিক কর, কোনটা যেন একটু বেশ সুরও লাগলো, কি চেয়ার ভাঙিয়ে গেছে নাকি না? হরি বল হরি বল, জয় রাধে মা, জয় রাধে, হরি বল। তাহলে আমরা ঠাকুরের নামে ধ্বনি দিয়ে আরম্ভ করি, হরি বল। একটা কথা আপনাদের কাছে আমি বলছি, শিল্পী অর্থাৎ সংস্কৃতি জগতের মধ্যে সঙ্গে যারা জড়িত, খেলাধুলায় যারা জড়িত, শিল্পী, খেলোয়াড়, সিনেমার নায়ক নায়িকা, যারা আর্টিস্ট, বিভিন্ন ধরনের আর্টিস্ট, যারা খুব ভালো বাজায়, বিভিন্ন যন্ত্রপাতি বাজায়, মূলত কিন্তু এদের বিশেষ কোনো জাত বা বিশেষ কোনো ধর্ম থাকে না, এদের ধর্ম থাকে মানবতাবাদ। তার মানে কি, একটা মসজিদে সেখানে আপনারা গিয়ে খোলকর্তাল নিয়ে হরে কৃষ্ণ গাইতে পারবেন না, আপনার মন্দিরে আপনি কাউকে আজান দিতে দেবেন না, খ্রিস্টানদের ওটাকে কি বলে গির্জা, গির্জায় গিয়ে আজান দিতেও দেবে না, হরে কৃষ্ণ গাইতেও দেবে না, তাই দেবে কি? গুরুদুয়ারায় সেখানেও তাই, কিন্তু আমরা যখন খেলোয়াড়ের খেলা দেখতে যাই সেখানে কোনো জাত বিচার আছে?
কতক্ষণ আছে কি? হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই যায়। সিনেমা যখন দেখতে যায় জাত বিচার আছে? যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান কবি গান, রামায়ণ গান, বাউল গান, কীর্তন গান, যে কোনো গান, সেখানে কি লেখা থাকে যে এখানে শুধু হিন্দুদের জন্য গান হইতেছে? লেখা থাকে এখানে কোনো মুসলমান ভাই গান শুনতে পারেন, কোনো খ্রিস্টান ভাই গান শুনতে পারেন, যে কোনো রাজনৈতিক দলের লোক এখানে গান শুনতে পারেন? তাই এই জায়গাটার আলাদা মূল্য। এখানে কিন্তু কোনো রাজনীতি চলে না, এই মঞ্চটা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ। আপনারা আমাকে নিয়ে ওই ভয় কেউ পাবেন না, এই মুখ দিয়ে একটা রাজনীতির র উচ্চারণ হবে না, হবে কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা। হরি বল, হরি বল, জয় রাধে, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা ভবা পাগলা প্রেমানন্দ হরি হরি বল। প্রশ্ন করেছে, জাদ্রেল জাদ্রেল প্রশ্ন। এসব প্রশ্নের জবাব সাধুসঙ্গ না করলে এইসব প্রশ্ন নিয়ে আলোচনা করা সম্ভব হয় না। এত গ্রন্থ থাকতে আমাকে ভাগবত শোনাচ্ছ কেন? শ্রীকৃষ্ণ রাসলীলা করে ভাগবতে তুমি দেখালে যা, পরদার হরণ করে, বংশীধ্বনি করে, গভীর নিশীতে কৃষ্ণ জগন্নাথে পরের রমণীদের আকর্ষণ করে গভীর বনের মধ্যে যে রাসলীলা করেছে, দ্বারা জগতের কি কল্যাণ হতে পারে? আর ঈশ্বর যদি আনন্দের জন্যই জগৎ সৃষ্টি করেন, আনন্দ ধেমানি খল্লিবানি ভূতানি জায়ন্তে, তাহলে মৃত্যু ভয় থাকলে আনন্দ থাকে কোথায়? তো নিরানন্দ, কেউ স্ত্রী হারা, কেউ কন্যা হারা, কেউ পিতা হারা, কেউ পুত্র হারা, কেউ স্বামী হারা, তাহলে কোথায় সে আনন্দের ধারা? কই ঈশ্বর, কোথায় তোমার আনন্দ? খেলা খেলি প্রশ্ন না, ওই গান্ধারি ছেলে মরিয়ে গেল কেন? ওতে কাজ হবে না। ভালো প্রশ্ন করেছি, তাহলে আমরা প্রথমে একটা গান গাইছি। হা হা হা, আউটে বলছে, খোঁজনে মানুষ কঞ্জনা রে মন। হ্যাঁ রাখিস, মানুষ কঞ্জনা তাই বলি না? মানুষকে কোনটুক মানুষ, এইটুক বুঝবার জন্যই সাধন ভজন। সবাই এটা বুঝতে পারে না। আমরা জানি এটা আমার দেহ, দেহটা আমি না। ডাক্তারবাবু আমার মাথাটা ব্যথা করছে, ডাক্তারবাবু আমার না
কিডনিটা কেমন যেন খারাপ হয়ে গেছে। ডাক্তারবাবু, আমার চোখের দৃষ্টির শক্তি কমে আসছে। তাহলে আমার চোখ, আমার মাথা, আমার হাত, আমার পা, আমার কিডনি, আমার পাকস্থল, অল বডি আমার, তাহলে আমি কে? এখান থেকেই দর্শনের সৃষ্টি হয়েছে, হু ইজ আই। আজকে আলোচনাটা কিন্তু মোটেই সহজ নয়, একটু লক্ষ্য করে না শুনলে বুঝতে পারবেন না, একটু লক্ষ্য করলে আনন্দ পাবেন। তাহলে এই দেহের মধ্যে আমি আছি, সে আমি কে? আমি যদি চিনতে পারি আমাকে, তাহলে আর মৃত্যু ভয় থাকবে না। হরি বল, হরি বল। এই জন্যে বলে অমুক আত্মদর্শী মহাপুরুষ, অর্থাৎ নিজেকে দর্শন করেছে। এই গানটি লিখেছেন পরমশ্রদ্ধেয় অমূল্য রতন সরকার মহাশয়, যিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি আছেন তার সঙ্গীতের মধ্যে। সেই মহাজনের একটি গান দিয়ে আমি আরম্ভ করলাম। মহাজনের গানে যে অনেক ওজন আছে, বোঝনে খোজরে মনাপন ঘরে মানুষ কঞ্জনা রে, মানুষ কঞ্জনা বোঝরে হারে মানুষে জোড়া দেওয়া। আর একটুই ভাই, এ যে হারে মানুষে নীরব হয়ে থাকবে সেনা, থাকলে ঘরে একদিন তার খবর করি না, খবর করি না। ও সে চলে ফেরে যখন তখন, এই যে আমরা কথা বলছি, কথা কথা দেখা যায় না, শোনা যায়। কত অলৌকিক সবার মধ্যে দিয়ে ঘটছে, চিন্তা করছি না আমরা। বাক্য ব্রহ্ম, বাক্য ব্রহ্ম আমার একরকমের ভাষা, এই বাংলা ভাষাই বিভিন্ন রকমের আছে। এক একটা অঞ্চলে যাবেন,
মেদিনীপুরে চলে যাবেন, সেখানে শখে স বলে। কলকাতায় যাবেন, সেখানে আলাদা বাবা। দাদা একটা চা দেবেন দাদা? আলাদা ভাবা। ওপার বাংলায় বরিশাল যাবেন? এ বেটা কোন হানের তাই সস। ঢাকায় যাবেন, ফরিদপুর যাবেন, একই বাংলা ভাষা, হিন্দিও তাই, তারপর তেলেগু টেলেগু ও তো বাবারে বাবা, কি কঠিন এই যে ভাষাগুলো সৃষ্টি হয়েছে। যার দ্বারাই মনের ভাব প্রকাশ করা হয় তার নাম ভাষা। আপনি ভাবেন নাকি পাখি তাদের ভাষা নেই? আছে, আমরা বুঝি না। কারো ভাষা ইশারায় হয়, ইঙ্গিতে হয়, কারো ভাষা সাউন্ডে হয়। এই যে ভাষা আমাদের মুখ থেকে বের হচ্ছে, ভাষা শব্দ, একে বলে শব্দব্রহ্ম। কি মূল্যবান এই শব্দব্রহ্ম! একটা শব্দ মিথ্যা বলা যে কি অপরাধ! আমি কিন্তু সে জ্ঞান করছি না, ঝটপট ঝটপট বলে ফেলছি, মিথ্যা কথা বলে ফেললাম। এই বাক্য ব্রহ্মটাকে যে আমি ব্যবহার করলাম, মিথ্যা বাক্য বললাম, সবচেয়ে বেশি অপরাধ। তুলসীদাসজি বলেছেন, সাচ বরাবর তপ নেহি, ঝুট বরাবর পাপ, জিসকো দিল মে সাচ হ্যায় উসকো দিল মে আপ। সত্যের চাইতে আর বড় কোনো ধর্ম নাই, আর মিথ্যার চাইতে মহাপাপ আর নাই। কেন? বাক্য ব্রহ্ম, সেই শক্তির মধ্যে থেকে আমাকে এই পরিচালনা করছেন। আত্মা, আত্মার মূল শক্তি পরমাত্মা, সে চলে ফেরে যখন তখন, ও সে চলে ফেরে চলে ফেরে যখন তখন, কথা কয় দেখা যায় না। নীরব হয়ে থাকবে ঘর, সে না থাকলে ঘরের ভিতর, একদিনও তার তুই খবর করলি না। চোখের সামনে স্বজন বিয়োগ হয়, শ্মশানে পুড়িয়ে ছাই করে দেই, কিন্তু আমার এই বোধটুকু নেই যে ওই শ্মশানেই আমার শেষ আশ্রয়, আমিও এক মুখ পোড়া ছাই হয়ে যাব। জীবনে সত্য মিথ্যাকে আশ্রয় করে কত মানুষের প্রাণে ব্যথা দিয়ে বিরাট বাড়িঘর করেছি, গাড়ি করেছি, কত সুখ স্বাচ্ছন্দ্যে আছি, কিন্তু কী কীভাবে আমি কী কী করেছি! এখানকার বিচারে ধরা না পড়লেও ঈশ্বরের বিচারকে ফাঁকি দেওয়া যাবে না। এখানে হয়তো সাক্ষী ভয়ে কথা বলবে না, কিন্তু ঈশ্বরের যেখানে বিচার হবে সেখানে সাক্ষীর প্রয়োজন হবে না। সেখানে এমন গুপ্ত ক্যামেরা দিয়ে তোমার সমস্ত জীবনটাকে তুলে রাখা আছে,
তোমার সামনে ওই ছবি ভাসিয়ে দেওয়া হবে, তুমি এই এই জায়গায় এই এই করেছো, বলো তোমার কি আজা হতে পারে, এড়াবা কিভাবে, সিসি ক্যামেরায় যেমন ধরা পড়ে, এই জগৎ ভরে একটা সিসি ক্যামেরা রাখা আছে, হরিবল হরিবল এড়ানোর কায়দা নাই। তুমি যা যা করেছো, কি কিভাবে অর্থ উপার্জন করেছো, কোন অন্ধকারে কোন অপরাধ করেছো ভেবেছো কেউ জানে না। ঈশ্বর বলো, আল্লাহ বলো, হরি বলো, গড বলো, নামগুলো আমরা দিয়েছি, একটাই পাওয়ার আছে, আলাদা হরি, আলাদা ভগবান, আলাদা আল্লাহ, আলাদা ঈশ্বর, আলাদা গড, এসব নাই, একটাই শক্তি আছে। এই জন্য ঠাকুর ভবা পাগলার গান আছে, তুমি যাহা করে গেলে আসিয়া হেথা, চিত্রগুপ্ত লিখে ভরিল খাতা, বিচার করিবে নই বিধাতা, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, এমনি লেখছে না। এইসব মানুষ কিন্তু একদম ঈশ্বরের দরবার থেকে তার নির্দেশে আসেন, জগতের কল্যাণের জন্য কিছু দিয়ে যায়। তিনি তা লিখেছেন, ভাসিয়া ভাসিয়া এসেছি চলিয়া, আবার ভাসিয়া ভাসিয়া চলিয়া যাইব, ওপারের কথা এপারে কহিলাম, আবার এপারের কথা ওপারে কহিব, কি দেখে গেলাম সব। এই হাকিমকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু সেই হাকিমকে কেউ ফাঁকি দিতে পারবে না। এইগুলো হচ্ছে পরিশুদ্ধ ভাগবতীয় কথা। এর একটা কথা যদি কেউ এখান থেকে ধরে নিতে পারে, কালকের থেকে তার জীবনের পরিবর্তন আসবে, কিচ্ছু বলতে হবে না, সে কি মুসলমান কি হিন্দু কি খ্রিস্টান আমার দেখার দরকার নাই। যে কথায় সারা বিশ্বমানবের কল্যাণ হয় তাহাই ধর্মকথা, আর যে কথায় গণ্ডিবদ্ধ চিন্তাধারা দিয়ে মানুষকে বিভ্রান্তির পথে হিংসার পথে নিয়ে যায় তা কখনো ধর্মকথা হতে পারে না। তাই বাঁচা মরা কারণ ছাড়ি আগে সরণী কুপারণ করি, মানব রতন যতন কর মনা, সে কোন ধামে বসত করে, ও সে কোন ধামে
জগে দেখবে তার হুকুমে এই মানুষ চলে, তুমি পেলে তারে করো ভজনা। তারে তোমরা করো ভজনা, গোসাই অমূল্য শুধু পরকে বুঝা, রাধাকৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন, আনন্দ উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিচ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন, গয়া গঙ্গা কাশী আমি মানুষ ভালোবাসি। তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে, মানুষে যদি কৃপা করে কৃপা করবেন কৃষ্ণকাল ও শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব, পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, আজ এই বিশ্বাসবাড়ি কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে এই গৃহস্থান আমি করি নাই পদার্পণ, বলি আপনাদের পাশাপাশি আমি বহুবার এই পাশেই আসি। এই হরিমন্দিরে রাধা গোবিন্দ মন্দিরে বাৎসরিক অনুষ্ঠানের যখন হয় আয়োজন, এবার আমার বাবাজি সজল এসেছিল, আবার ভাই নিত্যানন্দ গান গেয়ে গেল, গানটা তাদের হলো ভালো, আপনারা আশীর্বাদের ঝর্ণা ধারা করেছেন বরিশন। তবে আমি যেন শুনতে পাই গানটা বন্ধ হয় নাই, প্রতি বৎসর আপনারা করবেন কবি গানের আয়োজন। সব কথা এইবার শোনেন বিজ্ঞ শ্রোতা, আজকে যা নিয়ে হচ্ছে আলাপন, বিপক্ষ কবি যিনি রাজা পরীক্ষিত হয়ে তিনি আমাকে সুখদেব ব্রহ্মচারীর ভূমিকা করেছে অর্পণ। আমার কাছে বলুন দেখি আমি অত বড় ভূমিকা নিতে পারি নাকি, আমি সামান্য মনুষ্য একজন। এখন গাইতে গেলে কবি গান যে ভূমিকা করে দান, সেই ভূমিকা করতে হয় গ্রহণ, সেই ভূমিকা না নিলে কবি গান যায় রসাতলে। এই জন্যে প্রণামীয় সুখদেবের চরণ তলে এবার তার ভূমিকা আমি করিব গ্রহণ। কোথায় তুমি আছো সুখ,
গ্রহণ করো আমার প্রার্থনাটুক, তুমি আজ গ্রহণ করো আমার হৃদয় আসন, তোমার কথা তুমি বলে আনন্দ দেও সভাতলে, যেন এই মুখে কথা বলে সবার হয় আনন্দবর্ধন। সুন্দর হয়েছে সভা, সভাখানা মনোলোভা, বসেছেন যেন দেবী দেবা, কারণ এখানে হরিহর নদীর পাড়ে মুনি ঋষি আপনারা সর্বজন। অন্তরে দেখেন ভেবে তাদের মধ্যেই তো ভাগবতীয় কথা হবে, আন কথা যেন না বলেন কোনো জন। এইবার অসীম নামটি পরিহরি, সুখদেব ব্রহ্মচারী নামটি ধরি, কবির পাল্লায় প্রবেশ করি। শোনেন সুধীজন, আমরা যেই কবি গান গাই, কথায় কথায় ছন্দ ছড়াই, এগুলো আমাদের মুখস্থ করে আসা নয়, আপনারাও জানেন, তাই অজানা নয়। কখন কবিরাজা বলে যে এটা পাওয়া যায় না স্কুল আর কলেজে, ব্যক্তিগত নলেজে উদ্ভাবনী শক্তির সাহায্যে হয় উদ্ভাবন। আপনারা রাখলে এক লক্ষ, আমরা দাঁড়াই সভাকক্ষ ধরিয়া, যার যার পক্ষ ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখতে পারি বিলক্ষণ। তাই আপনারা করুণা করে সেই আশীর্বাদ করবেন এই অধমেরে, যদ্বারায় এ অধরে কৃষ্ণ কথা হয় আলাপন। এবার আমি আর অসীম নই, সুখদেব ব্রহ্মচারী হয়ে কথা কই। প্রথম প্রশ্ন করেছে পরীক্ষিত উত্থাপন, কি তোমার বাবা ব্যাসদেব যিনি অনেক গ্রন্থ লিখলেন তিনি, এটা আমরা হিন্দুরা সবাই জানি, যদিও হিন্দু ধর্ম নাম ছিল না তখন, এই ধর্মের নাম ছিল কি ধর্ম সনাতন। হিন্দু ধর্ম নাম হয়েছে অনেক পরে, কাজ নাই সে আলোচনা করি, মূলত সনাতন ধর্ম বললে করে, বললে পরে কোনো ঝামেলা থাকে না, শোনেন জ্ঞানীজন। কিন্তু হিন্দু ধর্ম যখন কয় অনেক বেজাল আছে ওই জায়গায়, সেইগুলো আলোচনা যদি আমি করি এ সভায় ব্যথা পেতে পারেন অনেকজন, এখন বলতে বলতে আমাদের অভ্যেস হয়ে গেছে। মূল হচ্ছে আমাদের ধর্ম সনাতন, শাশ্বত, যা ছিল আছে থাকবে। আপনাদের আছে জানা সনাতন ধর্মের কোনো প্রবর্তক হয় না, কোনো সাঁওতারিক দেওয়া যায় না, পরম ব্রহ্মের ধর্ম হলো সনাতন, আর সনাতনই পরম ব্রহ্ম। শোনো দিয়ে মন, বাবা বসে পড়ো, বসে পড়ো, আচ্ছা থাক, আসিয়া যখন গেছে বসতি দেন, একটু করেছেন জলপান, ঠিক আছে বসে যান, কথা কম কনে, আমি চরণে প্রণাম, আচ্ছা ঠিক আছে বসে যান, আমি বুঝেছি, কি আর করব, আমার বাপের টাকা দিয়ে তো আর খাই নাই, কি ওনার টাকা দিয়ে উনি খাইছে, কিন্তু সামনে এসে যে বইছে এইটা একটু বিদগুটিয়ে ব্যাপার, অন্য কিছু না। মাঝে মাঝে যদি কথা বলে তাহলে কবি গান যাবে রসাতলে, কারণ মনের একাগ্রতা নষ্ট হলে এই ছন্দ কিন্তু আসবে না, তখন ছন্দ বলা অত সহজ নয়, মনকে একাগ্র করতে হয়, স্মরণ রাখতে হয় শ্রীগুরুর চরণ, সেখান থেকে সাপ্লাই দিলে তখন ছন্দে কথা বলা চলে, বুঝতে পারছেন সকলে? এইবার শোনেন দিয়ে মন, বলেছে কৃষ্ণ দ্বৈপায়ন, বেদব্যাস যিনি শাস্ত্র অগণন লিখেছেন তিনি, 1418 পুরাণ 9 লক্ষ গ্রন্থের কথা করেছে বর্ণন, ভালো কথা, এত গ্রন্থ থাকিতে জবাব দেও আমার সাক্ষাতে, আমার মৃত্যুকাল এতে তুমি ভাগবত শোনাতে এসেছ কি কারণ? চমৎকার প্রশ্ন করেছো রাজা মহাশয়, এক এক করে ধরে ধরে আমি তার জবাব দেব এ সভায়, ভাগবত। এটা শুনলে কি হয়, ভাগবতের প্রথম শ্লোকটাই কি লেখা রয়, নিগম কল্পতরুর গলিতং ফলং সুক মুখ মুখদামৃত ধ্রুব সংযুতং পিবত ভাগবত রসমালায়ম মুহুর মুহুর ভক্ত ভুবি ভাবুকা। এটা হচ্ছে প্রথম শ্লোক ভাগবতটা, কি শুনলে কি হয়, নিগম নামে কল্পবৃক্ষ আমার কথাই করুণ লক্ষ্য, সেই বৃক্ষ আপনারা দর্শন করেননি কোনজন, দাঁড়িয়ে বলি সবাতল, সেই বৃক্ষে ধরেছে একটা পরিপক্ক ফল, নিগম কল্পতরুর গলিতং ফলং, সেই পাকা ফল ধরে পেকে পেকে ফেটে গিয়ে অমনি টপ 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 করে সেই রস পড়ে, দেখেন কি কায়দার কথা।
ইঙ্গিত দিয়ে লেখা আছে শ্লোকের ভিতরে। কি মা? আচ্ছা, প্রণাম করবেন না আমাকে, না জয়রাম। মায়ের সর্বাঙ্গীন মঙ্গল হোক, কৃষ্ণ ভক্তি হোক। হরি বল। কি যেন বলতে গেলাম, এই যে যোগ কাটিয়ে যাই বলছি না, হ্যাঁ রস পড়তেছে না, হ্যাঁ নিগম, আর কেউ এইভাবে আসবেন না আমার কথার সময়। নিগম কল্প তরুর গলিতং ফলং সুখমুখদামৃত দ্রব সংযুতং। তাহলে ওই ফলের রস যখন গলিয়ে গলিয়ে পড়ে, কোথায় পড়বে? মাটির উপরে না, ওই রস পড়েছিল সুখের মুখের ভিতরে। নিগম কল্প তরুর গলিতং ফলং সুখ মুখদামৃত দ্রব সংযুতং। তাহলে আমার মধ্যে দিলে জল বসে শোনেন ভক্ত দল, আমার ভিতরে তো মুখের ভিতরে কিছু আসে না নাই, লালা টালা কিছু আসে না নাকি? কায়দা আছে, সকালবেলা উঠে কেন বাসি পেটে জল খেতে হয়? কথা টথা না কইয়া বলতে পারেন, থুতুও ফেলতে পারবেন না। কেসি কিসির জন্যে? কায়দা আছে, ওই যে মুখের মধ্যে যে লালাটা তৈরি হয় না, এমন একটা জিনিস তৈরি হয় ওইটা সহযোগে জলটা যখন আপনার পাকস্থলিতে যায় বিরাট উপকার হয়। এ কথা বলিস না, এটা ঠিক না, তাহলে আমি তুলে দিতে বাধ্য হবো। কিন্তু চুপ করে থাক, বসছিস তো চুপ করে, বয় একেবারে গুড বয়, গুড বয় না এ কথা কয়, চুপ কর, থাক থাক, এখন যাই না, আর একবার কথা কয় কিনে আমি দেখে নিই। ও কথা না কইয়ে পারবে না, আমি তো ওরে যতই ও তো কষছে না, ওরে কোয়াচ্ছে। আমি একদিন ভাবলাম কি, দেখি সবাই গাঁজা খায়, আমি একটু খাইয়ে দেই। ওরে বাবা, এখন খাইয়ে দেই কি, খালি হাঁস আসতিছে আর মনে হয় উড়িয়ে যাচ্ছি, কি আনন্দ, দোতারা বাজে গাইয়েই যাচ্ছি গান, আর কেউ থামাতেই পারতিস। তারপরে যা খিদে লাগছে, মনে হয় বা তার থাল টাল মাকাইয়ের টাল ওকাই বলি, এরম মনে হচ্ছে। বুঝিয়ে নিলাম যে কি হয়, ওটা হচ্ছে শুকনো নেশা, আর যারা মাল খায় ওকে হচ্ছে একটু জ্বলিও না, নড়তে পারে না, বুঝতে পারছেন? এই জন্য ওটা ওর দোষ না, যে জিনিসটা খাইছে তার দোষ, ও তো ভালো ছেলে, ওর মতো ছেলে আর মেলে, কিন্তু ওই যে জিনিস গেলে ওই জন্যই তো ডোলে আর অত কথা বলে। হরি বল। খারাপ কলম না তো নাকি? আমি খালি আমার হবে, আমি একদিন খাইয়ে দেখছি তো, মাইরে চক শুয়ে করছি, এত মানুষ খায় খালি কি হয়, দেখি কি শরীরই মনে হয় ওজন বাড়িয়ে গেছে, 3 কুইন্টাল হয়ে গেছে, আর খালি বমি আসতেছে, বাথরুমে যাইয়ে গল গল করে বমি করে দিছি। বলছি না মিছামিছি, প্র্যাকটিক্যাল করিয়ে দেখিছি, এর একটাও ভালো না, বুঝতে পারিছেন? বুঝিয়ে নিছি ওটা ভালো না, এই জন্যে আমারে আর নেশার বাধ্য কেউ করতে পারলো না। হরি বল হরি বল। কায়দা তো ওই জায়গায়, আমি বুঝিয়ে নিছি। 17 বার দীক্ষা নেওয়ার পরে তারপরে গেছি বাবা পাগলার দ্বারে, 17 বার কোনো জায়গায় যাইয়া সুখ পেলাম না, এক এক জায়গায় যাই ওদের সাথে মেলে না রে ভাই, এটা শুয়ে না, ওটা ধরিয়ে না, এই জায়গায় আসিয়ে না, এই জায়গায় বসিয়ে না, ইয়ে কোন জ্বালায় পড়লাম। যখন ভবা পাগলাকে পেয়েছিলাম সমস্ত কিছু হারিয়ে গেলাম, সেই প্রেমের বাজার আর পাবো কিনা তা আমার জানা নাই। সেই মহাপ্রভুর যে ভাব ছিল, হারি মুচি ঢোম চন্ডাল হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাইকে একত্রিত করে যাবার জন্য যে মানুষটা এসেছিল, সেই প্রেমের মানুষ ভবা পাগলা, মিথ্যা কথা নয়। তাহলে এই যে ভবা পাগলার যারা পেয়েছে আশ্রয় এবং সেইভাবে যারা পরিচালিত হয়, তারা কোনো গণ্ডিবদ্ধতার মধ্যে থাকতে পারে না মশাই। যাজ্ঞে ওসব কথা এবার শোনেন, বিজ্ঞস্বতা আসল কথায় যাই। নিগম কল্প তরুর গলিতং ফলং সুখ মুখদামৃত দ্রব সংযুতং। তাহলে মুখের মধ্যে সুখের যা ছিল তার সঙ্গে কিন্তু ওই রস মিশ্রিত হলো, কি ছিল? হ্যাঁ, অটল রস, আস্তে, অর্থাৎ রস ধরা মানুষ সুখদেব ব্রহ্মচারী। লক্ষ্য করে শুনবেন আপনারা যত নর নারী,
সেই রসের সঙ্গে যখন ওই রস মিলিল দুই রসে, তখন একটা দ্রবণ সৃষ্টি হলো দুই রসে। যেমন লবণ যদি দেয় জলে, লবণ তখন যাবে গলে, লবণ আর জলের দ্রবণ বলে, তাই তো? হ্যাঁ, তাহলে সুখের সুখ মুখদামৃত দ্রব সংযুতং কি হলো? পিবত ভাগবত রসমালায়ম, এই দুটো মিশে এমন একটা জিনিস হলো রসমালায় স্বরূপ ভাগবতের সৃষ্টি হলো। হরি বল। পিবত ভাগবত রসমালায়ম মুহুর মুহুর ভক্ত ভুবি ভাবুকা। আমার পিতা যত গ্রন্থ করেছে লিখন, ভাগবত ভক্তির গ্রন্থ শোনো দিয়ে মন, সমস্ত গ্রন্থে ঈশ্বরকে শ্রেষ্ঠ করা হয়, কিন্তু ভক্তকে শ্রেষ্ঠ করা হয়েছে ভাগবতের পাতায়। হরি বল হরি বল। যে কারণে মধুর বৃন্দাবনে রাধারানীর চরণধুলি নারদদের নারদকে দিয়ে এনে কৃষ্ণ নিজের মাথায় তুলে নেয়, আছে কিনা? পড়িবেন যত গ্রন্থ তাহাতে আছে সিদ্ধান্ত, ঈশ্বরের উপরে আর কেউ নাই। কিন্তু বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, ঈশ্বর বলেছেন একটা কথা, আমা হতে নাম বড়, নাম হতে বড় আমরা ভক্তকে পাই, সেই ভক্তকে বড় করবার তরে, অর্থাৎ ভক্তি যে সবার উপরে, এটা একমাত্র লেখা আছে ভাগবতের ভিতরে। ইতিপূর্বে কোনো গ্রন্থে এই সিদ্ধান্ত নাই, নাই, নাই। এই জন্যে চিন্তা করলাম মনে মনে, তোমার শেষ যাত্রার দিনে তোমার মনে যেন একটু কৃষ্ণ ভক্তি উদয় হয়, তে কারণে আমি এসে ভাগবতখানা নিয়ে বসে আজ ভাগবত কথা শোনাতে আগ্রহ করেছি হেথায়। বুঝতে পারছেন ব্যাপারটা কি? না থাকিলে প্রেম ভক্তি ধন, তার হয় না ঈশ্বর দর্শন। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। এই ভাগবতে কৃষ্ণলীলা হয়েছে বর্ণন, এই লীলা আমি আজ করতেছি অধ্যয়ন। আমার ওই লীলা কথা শুনে শুনে তুমি লীলা দর্শন করবে আরোপে জ্ঞানময়নে। আমি যা যা বলতেছি তোমার সন্নিধানে, তুমি নয়ন বন্ধ করে চলে যাবে সেই বৃন্দাবনে, রাধা কৃষ্ণ মধুর লীলা শুনে শুনে তুমি করবে দর্শন। তাতে কি হবে? আরোপের ঘরে কৃষ্ণ কথা শুনিতে শুনিতে এবং আরোপের ঘরে কৃষ্ণ লীলা দেখিতে দেখিতে যদি তোমার দেহ হতে প্রাণবায়ু বহির্গত হয়, অন্তরে দেখো ভেবে তুমি কৃষ্ণের আনন্দময় জগতে স্থান পাবে, আবার তুমি কৃষ্ণ ভক্ত হয়ে জন্মাবে, এই বসুধায় এইটুকু উপকার করতে আমি তোমার কাছে আসছি। বোঝা যাচ্ছে? এই উপকার করার তরে আমি বাবা এসেছি তোমার ধারে, যে আমি শুনাবো তোমাকে ভাগবত পড়ে পড়ে, যার মধ্যে কৃষ্ণ লীলা কথা গাথা সদা রয়, সেই কৃষ্ণ কথা শুনিতে শুনিতে প্রেম ভক্তি জানিবে তোমার চিতে, জল ঝরিবে কৃষ্ণ বলে আখিতে, ঠিক কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকিতে ডাকিতে তোমার দেহ হতে প্রাণ পাখি যদি উড়ে যায়, তুমি একটু দেখো ভেবে তাহলে কৃষ্ণের চরণ তুমি প্রাপ্ত হবে, যেখানে সচ্চিদ আনন্দময় জগৎ বলে ভক্তগণে কয়। এটা লেখা আছে কোথায়? গীতার পাতায়। কি লেখা আছে? জং জং বাপি শরণং ভাব ত্যাজত্যন্তে কলিবরণ। যে যে ভাব লইয়া দেহ ত্যাগ করে তার কি হয়? অন্তকালে চমাম এব শরণ মুক্ত কলিবরণ জপ্রয়াতি সতৎ ভাবং যাত্রী নস্তত্র সংশয়। অন্তিমকালে যে যে ভাব লইয়া দেহ ত্যাগ করিয়া যায় ধরণী কলে, ঠিক সেইভাবে সে পুনর্জন্ম পায়। যদি কেউ কৃষ্ণ কথা শুনিতে শুনিতে বা কৃষ্ণময় ওই মন নিয়ে কৃষ্ণকে ভাবিতে ভাবিতে এই দেহ হতে সে যদি ত্যাগ করে যায়, তাহলে সচ্চিদানন্দময় গোবিন্দের সেই পরমানন্দ ধামে সে তখন পৌঁছায়। আবার পুনর্জন্ম হলে পরে সে কৃষ্ণ ভক্তা মায়ের গর্ভে জন্ম ধরে, তার অধোগতি হয় না মহাশয়। বুঝলে রাজা? এই জন্যে আসছি যে ভাগবতটা শুনাই, কারণ কৃষ্ণই হচ্ছে সর্বে সর্বা,
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রারি ব্যাকুলং লোকং মুরয়ন্তি যুগে যুগে। বহু পুরাণ আমার পিতা লিখেছেন বিশ্ববিদ্যমান, কিন্তু কোন পুরাণের মধ্যে নাই প্রেম ভক্তির বাণ। এই ভক্তির সোপান ভাগবত কথা কৃষ্ণলীলা যাহাতে গাথা, এই জন্য ভাগবত শোনাচ্ছি তবু বিদ্যমান। প্রথম প্রশ্নের জবাব শেষ।